নাটোর শহরের 2 নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ সময় কার্যালয়ের ভিতরে থাকা চেয়ার সহ আসবাবপত্র পুড়ে গেছে। উক্ত কার্যালয় পরিদর্শন করেছেন নাটোর 2 আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, নাটোর সদর প্রতিনিধি খন্দকার তানজিবুল আহমেদের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। রোববার রাত 3:30টার দিকে শহরের ভবানীগঞ্জ মোড় এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাত 3:30টার দিকে শহরের ভবানীগঞ্জ মোড় এলাকায় 2 নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে আগুন লাগে। এ সময় আগুন জ্বলতে দেখে স্থানীয়রা পানি ঢেলে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করেন তারা। নাটোর 2 আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল বলেন, কেউ কেউ বলছে নাশকতার জন্য কেরোসিন ঢেলে আগুন দেয়া হয়েছে। ফায়ার সার্ভিসের এক কর্মকর্তারা বলছে শর্ট সার্কিট থেকেও হতে পারে, তদন্ত না করে এই বিষয়টি বলা যাচ্ছে না। তবে আমি বিশ্বাস করি বিএনপির জামাত যারা রাজনীতির সাথে সম্পৃক্ত, তারা আজকে আগুন সন্ত্রাস করে মানুষকে বিপদে ফেলার চেষ্টা করছে, মানুষকে নির্বিচারে হত্যা করছে, গাড়ি ঘোড়া দোকানপাট বিভিন্ন প্রতিষ্ঠান পোড়াচ্ছে। আমি মনে করি এটারও একটি অংশ হতে পারে। এটা আমরা তদন্ত করব যারা এর সঙ্গে জড়িত। তারা যদি কোনো নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের পথ বেছে নেয়, এই নাটোরের মাটিতে তাদের বাসস্থানের কোনো ব্যবস্থা হবে না ইনশাআল্লাহ। নাটোর সদর থানার কর্মকর্তা ওসির নাসিম আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে। এইখানে কেরোসিন ঢেলে দেওয়া হয়েছে এবং প্রশাসন যেহেতু ফায়ার ব্রিগেড স্টেশনের যারা কর্মকর্তা তারা বলছে যে শর্ট সার্কিট থেকে হতে পারে, এই জিনিসটা তদন্ত না করে এই জিনিসটা বিষয়টা বলা যাচ্ছে না। তবে আমি বিশ্বাস করি বিএনপি জামাত যারা রাজনীতির সাথে সম্পৃক্ত, তারা আজকে আগুন সন্ত্রাস করে মানুষকে আজকে বিপদে ফেলানোর চেষ্টা করছে, আগুন সন্ত্রাস করছে, মানুষকে নির্বিচারে হত্যা করছে, গাড়ি ঘোড়া পোড়াচ্ছে, দোকানপাট পোড়াচ্ছে, বিভিন্ন প্রতিষ্ঠান পোড়াচ্ছে। আমি মনে করি যে এইটারই একটা অংশ হতে পারে। এটা আমরা তদন্ত করে অবশ্যই যারা এর সঙ্গে জড়িত, যদি কোনো নাশকতা করে থাকে, কেউ যদি সন্ত্রাসী কর্মকাণ্ড পথ বেছে নেয়, এই নাটোরের মাঠে তাদের বাসস্থানে কোনো ব্যবস্থা হবে না।